হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে এর আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও করে জানিয়েছিলাম যে খাদ্য দপ্তরের অধীনে ডেটা এন্ট্রি অফারেটার নেওয়ার একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে তো যেখানে আপনাদের আমি জানিয়েছিলাম প্রতিটি জেলায় ডেটা এন্ট্রি অফারেটার নেওয়া হবে তো সেরকম আপনাদের আমি কিছু জেলায় যে নোটিফিকেশান বেরিয়েছিল ডেটা এন্ট্রি অফারেটার নেওয়ার জন্য সেটা নিয়ে আপনাদের আমি ভিডিও করে জানিয়েছিলাম আজকে নদিয়া জেলার জন্য যে ডেটা এন্ট্রি অফারেটার নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত তুলে ধরছি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন যারা এই চ্যানেলে নতুন চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আপনাদের আরেকটা রিকোয়েস্ট করছি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে কর্মসংস্থান অনলাইনে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে প্রায় সতেরো হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন কারণ প্রতিটি ইনফরমেশান কিন্তু মানে ভিডিও করে দেওয়া পসিবল হয়ে ওঠে না সময়ের কারণে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে প্রতিটি আপডেট কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো শুরু করা যাচ্ছে আজকের ভিডিও আপনারা রাজ্যের যে কোনো জেলায় যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন আপনারা কিন্তু এই নদীয়া জেলায় যে রিটার্নস অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে বসেই কিন্তু আপনারা ইজিলি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে করবেন সমস্ত ডিটেলস আপনাদের আমি বলে দিচ্ছি তো অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিফিকেশান ঠিক আছে দু তারিখে বেরিয়েছে আই থিঙ্ক তো এটা আপনারা ডাউনলোড করতে পারবেন নদীয়া জেলার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই পিডিএফ ফাইলের আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবেন যেমনটা এর আগে আপনাদের আমি ভিডিও করে জানিয়েছিলাম যে এডিশনাল ডেটা এন্ট্রি অপারেটার যে বিস্তারিত তাও আপনাদের আমি বলে দিচ্ছি কী কী কাজ করতে হবে মেনলি যেগুলো যেমন রয়েছে দুয়ারে রেশন রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট যেগুলো রয়েছে তারপর ধান ক্রয় বেক্রয় যে সমস্ত কাজগুলো রয়েছে অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু বেসিক্যালি করতে হয় ঠিক আছে ডেটা এন্ট্রি অপারেটরদের এছাড়াও যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি একটু দেখে নিতে পারেন এখান থেকে যে পোস্টের নাম যেমনটা আপনাদের বললাম ডিই অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু এই জেলার জন্য চৌত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে বয়সে যেটা হতে হবে মিনিমাম একুশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এস সি এবং ও বিসি ক্যান্ডিডেটস যারা রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এসসি হলে পাঁচ বছর ও হলে কিন্তু তিন বছরে আপনারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে আপনাকে যে কোনো শাখায় যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন স্নাতক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সাথে আপনাকে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে বিশেষত যেখানে যেমনটা এখানে বলা হয়েছে এমএস অফিস যে প্যাকেজ রয়েছে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট ঠিক আছে এমএস অ্যাক্সেস ইন্টারনেট এই সমস্ত বিষয়ে যে বেসিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে ঠিক আছে এছাড়াও যদি আপনার এক্সট্রা যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনি যদি এর আগে যদি কোনো সরকারি অথবা বেসরকারি অফিসে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি কিছুটা বেনিফিট পাবেন ঠিক আছে যেমনটা এখানে বলা হয়েছে স্যালারি তেরো হাজার টাকা পার মান্থ কিন্তু আপনাকে দেওয়া হবে এই চাকরির জন্য ঠিক আছে আর জেনারেল গাইডলাইনের মধ্যে যেমনটা এখানে বলা হয়েছে ওয়ান ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বাই এ সিঙ্গাল অ্যাপ্লিকেশন অনলি একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যেমনটা আপনাদের আমি জানালাম যে এস সি এসটি ও ক্যান্ডিডেটস হলে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন ঠিক আছে কোয়ালিফিকেশান হ্যাস স্টার্টেড ইন দ্য টেবল মাস্ট বিসি প্রসেসড বাই দ্য ক্যান্ডিডেট অন আওয়ার বিফোর দ্য পাবলিকেশান অফ দ্য অ্যাডভার্টিজমেন্ট আপনার যে শিক্ষাগত যে যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেগুলো যাতে যে তারিখে নোটিফিকেশান বেরিয়েছে তার আগে যাতে সেগুলো ইস্যু হয় ঠিক আছে যেমনটা আপনাদের বললাম আপনারা যারা কোথাও কন্ট্রাকচুয়াল এমপ্লয় যদি আপনি হয়ে থাকেন ঠিক আছে আপনার আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পূর্বের যেখানে আপনি কাজ করেছেন সেখান থেকে কিন্তু আপনাকে এন ও সি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু আপনাকে নিতে হবে ওকে ওয়ান এনভেলপ মাস্ট নট কন্টেন্ট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান একটা খামের মধ্যে একটার পিছিয়ে থাকবে না নো টিএ এ অর ডিএ ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এই সমস্ত কিন্তু এগুলো দেওয়া হবে না এগুলো অতটা এখানে প্রয়োজন নেই যেমনটা আপনার যে সমস্ত বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন অ্যাপ্লাই করার পূর্বে সেগুলোই আপনাদের আমি বেশি বলে দিচ্ছি যেমনটা আপনাদের বললাম যে ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন নদিয়া ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি বিস্তারিত পেয়ে যাবেন ঠিক আছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা রয়েছে অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এরপর এই ফর্মটা আপনাকে কিন্তু সঠিকভাবে ফিল করতে হবে যেমনটা এই ফর্মের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম ইন ফুল ইন ব্লক লেটার এখানে আপনাকে আপনার যে নেম রয়েছে সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে ঠিক আছে এরপরে ফাদার্স মাদার্স অথবা হাজব্যান্ডস নেম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এরপরে আপনার যে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেটা আপনাকে এখানে লিখতে হবে যদি সেম হয় তাহলে আপনি এখানে ডু ইউজ করতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যান্ড সাইন অর্থাৎ আপনি যে এখানে ফটোটা এখানে বসাবেন সেটা যাতে সেলফ অ্যাটাস্টেড হয় নিজে যাতে একটা ক্রস সিগনেচার করে দেবেন ঠিক আছে ফটোটার উপর এরপরে আপনার যে জেন্ডার রয়েছে মেল নাকি ফিমেল সেটা এখানে লিখবেন এরপরে মেরিটাল স্ট্যাটাস সিঙ্গাল নাকি মেরিট সেটা এখানে মেনশন করবেন আপনার কা আপনার যে ক্যাটাগরি রয়েছে এস সি এসটি ও নাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেটা আপনি এখানে মেনশন করবেন আপনার যে রিলিজিয়ান রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনিজম ঠিক আছে যেটা আপনার হয় সেটা আপনি এখানে মেনশন করবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সেটা আপনি এখানে মেনশান করবেন ঠিক আছে এরপরে আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটা আপনি এখানে লিখবেন আপনার ভোটার কার্ড নাম্বার লিখবেন আপনার যে মোবাইল নাম্বার রয়েছে উইথ এস কোড এস কোড যেহেতু মোবাইল নাম্বার সেহেতু আপনার এটা নর্মালি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনি এখানে মেনশান করবেন ঠিক আছে এরপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেটা লিখবেন আপনার যে মেল আইডি রয়েছে অবশ্যই মেল আইডিটা ভালোভাবে এখানে লিখবেন ঠিক আছে এই স্পেলিংগুলো একটু দেখে শুনে এখানে লিখবেন এরপরে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফোরটিন নাম্বার কলামে যেটা দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে এখানে লিখতে হবে সেকেন্ডারি অর্থাৎ আপনার মাধ্যমিক আপনি কত সালে পাস করেছেন সেটা এখানে এই বক্সের মধ্যে লিখবেন কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা লিখবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নাকি ডিস্ট্যান্সে করেছেন নাকি আদার্স কোনো বোর্ড থেকে করেছেন সেটা আপনি এখানে লিখতে পারেন আপনি শর্ট ফর্মও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই কত মার্কসের মধ্যে এখানে পরীক্ষা হয়েছে সেটা লিখবেন ঠিক আছে কত পেয়েছেন মার্কস অব সেটা লিখবেন রেজাল্ট বা ডিভিশন কি কোন ডিভিশনে পাস করেছেন এরপরে আপনার এখানে পার্সেন্টেজ এখানে মেনশান করবেন এরপরে আপনার যে হায়ার সেকেন্ডারি কত সালে আপনি পাস করেছেন তো সেমভাবে কিন্তু আপনি এগুলো একটু এগুলো দেখে শুনে লিখবেন ঠিক আছে এরপরে আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন কত সালে এগুলোও লিখবেন ঠিক আছে এরপরে সার্টিফিকেট অফ কম্পিউটার কোর্স আপনি কোন কোর্স করেছেন কম্পিউটারে সেটা আপনি এখানে মেনশান করবেন আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে যেমনটা বললাম সেটা আপনি এখানে মেনশন করতে থাকেন পারেন যদি না থাকে সেক্ষেত্রে এই বক্সটা ফিল আপ করার দরকার নেই অথবা আপনি এনআইএল এখানে মেনশান করতে পারেন ঠিক আছে ওকে এরপরে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনার যে ফুল সিগনেচার করে দেবেন এরপরে ডেট দিয়ে দেবেন আপনার এখানে প্লেস দিয়ে দেবেন আপনার ভিলেজ ওয়ার্ড বা টাউন যেটা হয় যে আপনি এখানে প্লেস এখানে বসাতে পারেন ঠিক আছে এই ফর্মটা ফিল করবেন এর সাথে যেগুলো আপনাকে দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি সেলফ অ্যাডিস্টেড কপিস অফ সার্টিফিকেট রিগার্ডিং এস প্রুফ আপনার যে এস প্রুফ হিসাবে আপনি মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনি সেলফ অ্যাডিস্টেড করে এই ফর্মের সাথে দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ড অথবা ভোটার কার্ড ইউজ করতে পারেন আপনার যে মার্কশিট এবং সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনি সেলফ অ্যাডিস্টেড করবেন ঠিক আছে এডুকেশনাল সার্টিফিকেট এরপরে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো আপনি সেলফ রাজিস্টেড করবেন আপনার কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে দিতে হবে আপনার ভোটার কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই সেল অ্যাডিস্টেড সহকারে কিন্তু ফর্মের সাথে দিতে হবে ঠিক আছে লাস্ট ডেট যেটা এখানে বলা হয়েছে সতেরোই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট ঠিক আছে এই ফর্মটা আপনারা সঠিকভাবে ফিল আপ করে নিলেন এবং যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনারা সঠিকভাবে সেল অ্যাডিস্টেড সহকারে সেগুলো অ্যাড করলেন এরপরে কীভাবে আপনারা সেটা জমা করবেন এবার হচ্ছে আপনি তিনটে তিনভাবে আপনি জমা করতে পারেন একটা হচ্ছে সরাসরি আপনি যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে জমা করতে পারেন একটা ড্রপ বক্স রাখা রয়েছে এই অ্যাড্রেসে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই নদিয়া নদীয়া জেলার যে ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট কন্ট্রোলার রয়েছে ফুড সাপ্লাইয়ের সেখানে একটা ড্রপ বক্স রাখা রয়েছে সেখানে গিয়ে আপনি সরাসরি আপনার যে খামটা রয়েছে সেই খামটা কিন্তু আপনি জমা করে আসতে পারেন ঠিক আছে অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন পত্রবাজার কৃষ্ণনগর নদিয়া এখানে আপনি গিয়ে জমা করতে পারেন অথবা আপনি বাই পোস্টে আপনি আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে সেটা আপনি পাঠাতে পারেন অথবা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ইমেলের থ্রুতে আপনি যদি চান যে ঘরে বসেই করবেন সেক্ষেত্রে আপনি ইমে সমস্ত ডকুমেন্টস আপনার যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে করে যত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু আপনি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে একটা পিডিএফ ফর্ম্যাটে আপনি স্ক্যান করে নেবেন ঠিক আছে স্ক্যান করে নেওয়ার পর যে মেইল অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ডট নদিয়া ডট এফ এস ফুড সাপ্লাই অর্থাৎ ঠিক আছে শর্ট ফর্ম ডট এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেইল আইডিতে আপনি মেল করে দেবেন ঠিক আছে যে সাবজেক্ট লাইন সেটার মধ্যে অবশ্যই লিখে দেবেন যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর যেমনটা যেমনভাবে মেইল করে সেভাবে আপনি কিন্তু সেটা মেইল করে দেবেন ঠিক আছে তো এটাই হচ্ছে কিন্তু অ্যাপ্লাইয়ের একটা প্রসেস আশা করি সমস্ত কিছু আপনারা বুঝতে পেরেছেন আপনারা যে কেউ অ্যাপ্লাই করতে পারেন এইভাবে আপনার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আপনাকে আপনি মেসেজ করতে পারেন টেলিগ্রামে অথবা ইনস্টাগ্রামের থ্রুতে ডিসক্রিপশন বক্সে আইডি দেওয়া রয়েছে এটা একটা আপনাদের জন্য ভিডিও ছিল প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা নতুন চাকরির আপডেট কিছুক্ষণের মধ্যে আমি আপলোড করছি অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ